Assalamu alaikum. Welcome to back my online class. I am Joshimuddin, an assistant English teacher, Hoshendi MS High School, Gajaria Munshigans. Dear learners, get ready to take your book. Now I am going to start my online class, an important topic of English, first paper for the students of class 10. Dear learners, at first take your book and look at the page number 157. 157. Unit 12. Unit 12. Lesson 3. Today's topic is the return of the native. The return of the native. The Bangla meaning hoche স্বদেশ প্রত্যাবর্তন, স্বদেশ ফেরা। The learners now read the text carefully and try to make the meaning of the passages. I hope you can understand the meaning of the passages and can find out some keywords from the passage. Okay, let's have a look some keywords on the whiteboard, such as dramatist. Dramatist. Dramatist means natoka. প্রতিশব্দ হচ্ছে প্লে রাইট, প্লে রাইট, প্লে রাইট, আর জি এস টি প্লে রাইট, অর এ রাইটার, এ রাইটার অফ প্লেস। তারপর অ্যানাদার ওয়ার্ড ইজ সফিস্টিকেটেড, sophisticated, 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 sophisticated means হচ্ছে রক্ষণশীল বা সম্ভ্রান্ত। এর প্রতিশব্দ হচ্ছে elegant, elegant, elegant. The another word is talent, talent. Talent means প্রতিভা। আমরা ইংলিশে বলতে পারি যে ন্যাচারাল, ন্যাচারাল অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড অর স্কিল, স্কিল। তারপর দেখো অ্যাডোলেসেন্স, A D O L E S C E N C E, adolescence, এর বাংলা মিনিং হচ্ছে শৈশবকাল, যা ইংলিশে বলে দ্য টাইম পিরিয়ড, দ্য টাইম পিরিয়ড বিটুইন, দ্য টাইম পিরিয়ড বিটুইন, between the beginning, between the beginning of puberty, of puberty or adulthood. The another word is creative, creative. Creative means সৃজনশীল। প্রতিশব্দ হচ্ছে having good, having good imagination, imagination, having good imagination or original, original
ideas, ideas. The last one keyword is follower. Follower means অনুসারী. And English put it, English yahoge a person who supported, who supports or admires, admires a particular, particular person or list of ideas. These are keywords for you, dear learners. Once again, we read the passage. Okay, dear learners, so I will have to read it out. ওকে আশা করি তোমরা এটা লিখে ফেলেছ। তো এখন আমরা যেটা সেটা হচ্ছে আমাদের আজকে যে দা রিটার্ন অফ দা নেটিভ প্যাসেঞ্জার মিনিং টু বোথ ফর এই প্যাসেঞ্জার যে মেইন ইয়াগুলো আছে মেইন থিমটা এই মেইন থিমটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই। মাইকেল মধুসূদন দত্ত পপুলারলি নোন অ্যাজ মধুসূদন ওয়াজ এ সেলিব্রেটেড 19th সেঞ্চুরি বেঙ্গলি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। মধুসূদন হিসাবে সুপরিচিত মাইকেল মধুসূদন দত্ত 19 শতাব্দীর শ্রেষ্ঠ কবি, বাংলা কবি এবং নাট্যকার ছিলেন। ফ্রম এন আর্লি এজ দত্ত অ্যাসপায়ার টু বি অ্যান ইংলিশ ম্যান ইন হোম অ্যান্ড ম্যানার। ছোটকাল থেকেই দত্ত রীতিনীতি এবং আচার আচরণে ইংলিশ ম্যান হতে আকাঙ্ক্ষা করেছিলেন বা ইচ্ছা পোষণ করেছিলেন। দো হি ওয়াজ বর্ন ইন সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, যদিও সে এক রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, তারপর হি কনভার্টেড টু ক্রিশ্চিয়ানিটি অ্যাজ এ ইয়াং ম্যান, একজন যুবক হিসাবে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ রিকগনাইজড বাই হিজ টিচার্স অ্যাজ এ স্পেশাল চাইল্ড উইথ এ গিফট অফ লিটারেরি ট্যালেন্ট। শৈশবকাল থেকে সাহিত্যকর্মে খুব প্রতিভা থাকায় তার শিক্ষক তাকে একজন অসাধারণ শিশু হিসাবে স্বীকৃতি দেয়। তারপর দেখো, আফটার ডুইং অ্যাডাপ্টিং ক্রিশ্চিয়ানিটি ই ওয়েন টু ইউরোপ অ্যান্ড স্টার্টেড কম্পোজিং পোয়েমস অ্যান্ড প্লেস ইন ইংলিশ। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে সে ইউরোপে চলে যায় এবং কবিতা এবং নাটক ইংরেজিতে রচনা করতে শুরু করে। দে শোড হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল এবিলিটি, সে তার সর্বশ্রেষ্ঠ বুদ্ধি দেখায়। হাউএভার হি ফেল টু গেইন দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন, কিন্তু সে সেখানে তার মূল্য মানে সঠিক মূল্যায়ন পান না, পেতে ব্যর্থ হন। আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন হি কম্পোজড আ সনেট ইন বাংলা কপোতাক্ষ নদ হুইচ আর্নড হিম এ হিউজ রেপুটেশন ইন বাংলা। তার হতাশ দূর করে সে বাংলা এক সনেট রচনা করেন যেটা নাম হচ্ছে কপোতাক্ষ নদ, আর যেটা দ্বারা সে এই বাংলায় প্রচুর সুনাম অর্জন করে। হি হ্যাজ রিটেন দ্য ফার্স্ট বাংলা এপিক মেঘনাদ বধ কাব্য, তারপর তিনি সর্বপ্রথম বাংলায় কাব্য রচনা করেন, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তো ডিয়ার লার্নার্স, আমি তোমাদের এই পেসেজ থেকে কিছু থিমগুলো আলোচনা করেছি, তোমরা এই পেসেজটা পুরোপুরি বাসায় দেখবে। এখন চলো এই পেসেজ সম্পর্কে যে আমাদের কিছু প্রশ্ন থাকে এই প্রশ্ন নিয়ে আলোচনা করব।
ক্লাস দেখো আমরা ওয়াইটবোর্ডে তিনটে প্রশ্ন লিখেছি নাম্বার এ হোয়াট ফ্রাস্ট্রেটেড মাইকেল মধুসূদন দত্ত ডিউরিং হিজ স্টে ইন ইউরোপ ইউরোপে থাকার সময় কোন জিনিসটা মাইকেল মধুসূদন দত্তকে হতাশ করেছিল তাহলে আমরা বলতে পারি প্যাসেজের আলোকে যে মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ নট প্রপারলি অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য ইংলিশ ম্যান তো হি শোড হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল এবিলিটি ইট ফ্রাস্ট্রেটেড হিম ডিউরিং হিজ স্টে ইন ইউরোপ তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এটা যেটা আমি এখন বললাম দেখো তারপর হোয়াট ওয়াজ দ্য অ্যাম্বিশন অফ মাইকেল ইন আর্লি এজ ছোটকালে মাইকেল মধুসূদন দত্তের কি আশা ছিল বা আকাঙ্ক্ষা ছিল ইচ্ছা ছিল কি ইচ্ছা ছিল তাহলে বলতে পারি মাইকেল মধুসূদন দত্ত হ্যাড অ্যান অ্যাম্বিশন টু বি এ ইংলিশ ম্যান ইন হোম অ্যান্ড ম্যানার নাম্বার থ্রি হোয়াই ডিড মাইকেল ইউজ টু বিলিভ হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট কেন মাইকেল মধুসূদন দত্ত বিশ্বাস করত যে সে একটি ভুল গ্রহে জন্মগ্রহণ করেছিল তাহলে আমাদের এটার অ্যান্সারটা কি হতে পারে যে মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচার অ্যান্ড বিকেম অবসেসড উইথ দ্য অ্যাসপিরেশন টু বি ইংলিশ রাইটার এগেইন হি আন্ডারএস্টিমেটেড হিজ কান্ট্রি অ্যান্ড কান্ট্রিম্যান সো হি ইউজ টু বিলিভ দ্যাট হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট তো ডিয়ার লার্নার্স আশা করি এই তিনটা প্রশ্ন তোমরা পুরোপুরি বুঝতে পেরেছ তোমাদের আরো পরীক্ষার জন্য আরো প্রিপারেশন নিতে হবে আরো প্রশ্ন করতে হবে তো এই প্যাসেজে আরো প্রশ্ন আছে তোমরা এই প্যাসেজে প্রশ্নগুলো ভালো করে তোমরা শিখে নিবা তো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ